Happy birthday, Daddy, I love you. বাংলাদেশের চলচ্চিত্র জগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন শাকিব খান। 28 মার্চ ছিল এই সুপারস্টারের জন্মদিন। এদিন সকালে শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের একটি ছবি ও ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। সঙ্গে ভালোবাসার একটি ইমোজি দিয়ে বীরের বাবার প্রতি নিজের ভালোবাসার কথাই যেন প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ওই ছবিতে দেখা গেছে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একই বিছানায় শুয়ে আছেন শাকিব, যার ক্যাপশনে লেখা, শুভ জন্মদিন বাবা, আমি তোমাকে ভালোবাসি। বিশেষ এ দিনটি নায়ককে পালন করতে দেখা গেছে তার ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে। 28 মার্চ মধ্যরাতে বুবলি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাবা ছেলের জন্মদিন পালনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে টেবিলে ফুল ও কেক নিয়ে সন্তান বীরকে আদর করছেন বাবা শাকিব খান। তবে বাবা ছেলের কেক কাটার এই আয়োজনে তাদের সঙ্গে বুবলির ছবি দেখা না গেলেও নেটিজেনদের ধারণা, ভালোবাসার সেই মুহূর্তে উপস্থিত ছিলেন বুবলিও। ছোট ছেলে বীরের সঙ্গে জন্মদিন পালন করলেও বিশেষ এ দিনটিতে নায়কের বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কোনো ছবি প্রকাশ্যে আসেনি সোশ্যাল হ্যান্ডেলে। তবে কি বড় সন্তানের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেননি এই সুপারস্টার? এমন প্রশ্নই এখন দানা বেঁধেছেন নেটিজেনদের মনে।